degree minute second calculation. নবম বর্ষের শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির অধ্যায় 8.1 এ বৃত্তমূলক পদ্ধতি বৃত্ত পদ্ধতি সাতকোণ পদ্ধতির অনেক ম্যাথ থাকে সো যেখানে আমাদের ডিগ্রি মিনিট সেকেন্ডে ক্যালকুলেশন করতে হয় সো এই ম্যাথগুলোকে ক্যালকুলেট কিভাবে অনেক ইজিলি করা যায় সেটা এখন আমরা দেখব যেমন যদি বলা হয় যে 2.258 এদের ডিগ্রি মিনিট সেকেন্ড কত হবে সেটা বের করো সো আমরা এখন 2.258 প্রেস করলাম এরপর ইকুয়াল দিলাম ইকুয়াল তারপর যা আসবে এখন আমরা যদি এই বাটনটিকে প্রেস করি এটা মানে কিন্তু ডিগ্রি মিনিট সেকেন্ডে ক্যালকুলেশন জন্য লাগে আমি এটাকে প্রেস করলাম ব্যাস 2 ডিগ্রি 15 মিনিট 28 সেকেন্ড এটা আমাদের অ্যান্সার আবার যদি আমি এটাকে প্রেস করি আমাদের আবার ডেসিমাল ফর্মেটে চলে আসছে আবার আমি এটাকে প্রেস করলাম আমাদের হচ্ছে সেকশন পদ্ধতিতে চলে এসেছে আবার যদি আমরা এটাকে প্রেস করি আমাদের ডেসিমাল ভ্যালুটি চলে এসেছে ওকে এখন যদি আমরা এসে প্রেস করি অনেটে ক্যালকুলেশন করি যেমন 12 ডিগ্রি 34 মিনিট 56 সেকেন্ড 12 ডিগ্রি 34 মিনিট 34 মিনিট এরপর কত 56 সেকেন্ড আমাদের লাস্ট পর্যন্ত এটা প্রেস করতে হবে এটা মানে হচ্ছে 12 ডিগ্রি 34 মিনিট 56 সেকেন্ড এর সাথে যদি আমরা 3.45 মাল্টিপ্লাই করি ইকুয়াল করলে আমাদের অ্যান্সার আসবে কত 45 ডিগ্রি 24 মিনিট 31.2 সেকেন্ড ওকে আমরা যদি এই বাটনটি প্রেস করি তাহলে আমাদের ডাইরেক্ট ডেসিমাল ভ্যালুটা এসেছে আবার যদি আমরা এই বাটনটিকে আবার প্রেস করি লক্ষ্য করে এই বাটনটি যদি আবার প্রেস করি আমাদের অ্যান্সারটি আবার ডিগ্রি মিনিট সেকেন্ডে এসেছে ওকে সেভাবে কারণ আমরা ইজিলি করতে পারবো ডিগ্রি মিনিট সেকেন্ডে ক্যালকুলেশন অ্যাটেনশন লক্ষ্য করবে ডিগ্রি মিনিট সেকেন্ড বসানোর সময় অনেক সময় স্টুডেন্ট ভুল করে কি ধরো 2 ডিগ্রি 30 মিনিট 25 সেকেন্ড যখন দিব তখন এখানে আবার অনেক হয়তো ভুল করে এই বাটনটি প্রেস করে না যদি এই বাটনটি সেকেন্ডের সময় প্রেস না করা হয় তাহলে কিন্তু ভুল শো করবে যেমন যদি দেখো আমরা ইকুয়াল প্রেস করি আমাদের সায়েন্টিক্স এরর শো করেছে কারণ আমরা এখন যদি আমরা রিপ্লাই বাটন এদিকে প্রেস করি আমাদের আগের ফর্মুলাটা চলে আসবে কারণ এখানে আমরা ডিগ্রির যে বাটনটি সেটা আমরা প্রেস করিনি কারণ সেখানে বুঝতেছে না সেখানে কী হবে সে সেকেন্ড হবে না কী হবে সেটা সে বুঝতেছে না কারণ সেটাকে এরর ধরে নিয়েছে ওকে সো আমাদের অল টাইম লাস্ট পর্যন্ত এই ডিগ্রি মিনিট সেকেন্ডের বাটনটি কী কোথায় প্রেস করে যেতে হবে সো এখন যদি আমরা এই বাটনটি 25 পর প্রেস করি এই ডিগ্রিটা এখন যদি ইকুয়াল প্রেস করি আমাদের ঠিকই কিন্তু অ্যান্সার এসেছে আমাদের কিন্তু এবার কোনো এরর দেখানি কিন্তু যদি এখানে আমরা এই বাটনটি না দিতাম তাহলে কিন্তু আমাদের এই চিহ্নটি কিংবা এই সাইনটি না দিতাম তাহলে কিন্তু আমাদের এরর শো করতো এটা সবসময় লক্ষ্য রাখবে থ্যাংক ইউ